রিসেন্টলি আমার একটা পোস্ট ভাইরাল হয়েছে, অনেক 6 মিলিয়নের আশেপাশে রিস। তো সেটার কমেন্ট বক্সে এসে অনেকেই বিভিন্নভাবে গালিগালাজ করতেছে। যে পোস্টটা হচ্ছে ছিল বিমানের মধ্যে আমি একটা ছবি তুলছি এবং আনএক্সপেক্টেডলি আমার পিছনে যে বিমানবালা খাবার সার্ভ করতেছিল সে চলে আসছে, এবং তার সাথে যে আমার কখন ছবিটা ক্লিক হয়ে গেছে এটা আমি নিজেও জানি না। যখন আমি রুমে আসছি, রুমে আসার পরে হচ্ছে চেক করতেছি যে কী কী ছবি তুললাম, তো ওর মধ্যে দেখি যে ওই ছবিটা। তারপরে আমি ওই ছবিটা আপলোড করি ফেসবুকে। আপলোড করার পরে 3-4 দিনের মাথায় ওটা 4 মিলিয়ন রিচ হয়ে গেছে। তো অনেকে ওইখানে কমেন্ট বক্সে এসে আমাকে গালাগালি করতেছে এটা সে হ্যান ট্যান। তো এটার রিপ্লাই আমি কাউকে দিচ্ছি, কাউকে ব্লক করতেছি। তো যাদেরকে রিপ্লাইটা দিচ্ছি ভদ্রভাবেই দিচ্ছি, গালাগালি করতেছি না, কিন্তু আমাকে এসে গালাগালি করতেছে, তুই এ হয়ে গেছিস, তুই তা হয়ে গেছিস, বিভিন্ন কথাবার্তা। তো যারা আমাকে গালাগালি করতেছ, আমাকে পছন্দ হচ্ছে না, তাদেরকে বলতেছি ভাই দয়া করে আমাকে ইগনোর করো, আমার কমেন্ট বক্সে তো আমি তোমাদেরকে ডাইকে আনি নাই যে আমার কমেন্ট বক্সে আসো, কমেন্ট করো। ওই ছবিটার ক্যাপশন ছিল এরকম যে আমার অজান্তেই তিনি আমার ক্যামেরায় বন্দি হয়ে গেছে। প্রথম ক্যাপশনটা ছিল হচ্ছে এই, তারপরে আমি ওটা একদিন পরে চেঞ্জ করে দিই, ক্যাপশনটা চেঞ্জ করে ক্যাপশনটা দিই হচ্ছে যে আমার ক্যামেরায় বন্দি হতে পারে মনে হচ্ছে তিনি অনেক খুশি, এরকম একটা ক্যাপশন দিই, এবং তার সাথে একটা হাসির ইমোজি লাগাই দিই। হাসির ইমোজি মানে এটা যে আমি ফান করে লিখতেছি সেটাই বোঝাতে চাই, কিন্তু সেটাকে কিছু মানুষ ঘোরায় পেঁচায়, আমি কে হয়ে গেছি, আমি হিরো হয়ে গেছি, আমি নায়ক হয়ে গেছি, আমি কোখানকার কিসের বাল, এইটা সেটা মানে যা যা বলতেছে বলার মতো না। তো ভাই আমাকে যদি তোমাদের পছন্দ না হয় ইগনোর করো, আমি কি ডাইকে আনছি তোমাকে আমার ইনবক্সে কমেন্ট করার জন্য যে আমার ইনবক্সে কমেন্ট করো আমি এ হয়ে গেছি, তা হয়ে গেছি, আমাকে দেখো